গ্রামে এমন দৃশ্য দেখেছেন কিনা? ধরেন এক লোকের বাচ্চা মারা গেছে, মহিলারা এবার হা হুতাশ আফসোস করতে গিয়ে কেঁদে কেঁদে চিৎকার করে করে বলছে, আল্লাহ কে আর কাউরে পাইলো না, আমার কোলডারি খালি করতে হইলো। এই টাইপের কথাবার্তা শুনেছেন তো নাকি? যদি মঙ্গল গ্রহে থেকে এসে থাকেন হয়তো শোনেন নাই, যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন কোনো না কোনো একদিন শোনার কথা। তো এই টাইপের কথা যে বলছে, আচ্ছা চিন্তা করেন তো, যার বাচ্চা মরেছে এই কথা বলার কারণে বাচ্চা তো আবার জিন্দা হয়ে যায় নাকি? আপনাদের বিজয়নগরে জিন্দা হয় মাঝে মধ্যে? জিন্দা হয় না, মানে কি? মানে একদিকে হারালো সন্তান আর একদিকে হারালো ইমান। আল্লাহর ব্যাপারে, আল্লাহর ব্যাপারে জুলুমের অভিযোগ করা যায় না। আল্লাহ সেটাই করেন যেটা করা উচিত, যেটাতে কল্যাণ। তুমি দাবি করো আল্লাহর এটা করা উচিত হয় নাই, আল্লাহ কেমনে করলো, কেমনে পারলো? আল্লাহর দিকে জুলুমের নিসবত করতে চাও তুমি? আরে যদি সবর করতা, যদি এই সময় আল্লাহরে স্মরণ করতা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করতা, কি হতো জানো? সেই হাদিসের ঘোষণা, যখন কোনো বান্দার সন্তান মারা যায় আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেন, আরে যাও না দেখে আসো আমার বান্দা কি বলছে। যদি মুমিন হয় সে যা করে আল্লাহর কাছে গিয়ে রিপোর্ট দেয়, আল্লাহ সে দেখি তোমারই ডাকছে, হামিদা ওয়াস্তার যা, সে তোমারই গুণকীর্তন করছে, ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন পাঠ করছে। ইন্না লিল্লাহ অর্থ, আরে আমাদের সবার জীবনটা তো আল্লাহর জন্য, আর সবাই তো আল্লাহর কাছেই যাব ফিরে, কেউ দুদিন আগে আর কেউ দুদিন পরে। তখন আল্লাহ বলেন, ফেরেশতারা কবাস্তুম থামারাতা ফুআদিহি, আমার বান্দার কলিজার টুকরা সন্তানের প্রাণ কবজ করেছো, এরপরও সে আমাকে ডাকছে, আমাকে ভোলে নাই, এখন আমাকে স্মরণ করছে, তাহলে শোনো আমিও আমার বান্দার বিপদের সময় তারে ভুলবো না। আরে যাও যাও জলদি জান্নাতের ঠিক মাঝখানে আমার বান্দার জন্য বিশাল বালাখানা বানায় দাও। এমনকি সেই বাড়ির একটা, সেই অট্টালিকার একটা নামও রেখে দেওয়া হয় হাদিসের ভাষ্য, সেই বাড়ির নাম হলো বাইতুল হামদ, প্রশংসার ঘর। তাহলে একদিকে সন্তান হারিয়েছে, তাতে কি হয়েছে? জান্নাতে বাড়ি হয়ে গেছে। আরে বাপের জান্নাতে বাড়ি হলে সন্তানেরও লাভ হয়ে গেছে, বলবেন এইটা আবার কি কইলেন? সন্তানের দ্বারা না বাপের লাভ হয়, বাপের দ্বারাও সন্তানের লাভ হয়। হ্যাঁ সবার দ্বারাই সবার লাভ হয়। আল আখিল্লা ইয়াউমা ইদিম বাদুহুম লিবাদিন আদু ইল্লাল মুত্তাকিন, কোরআন জানিয়েছে সেদিন সব আপনরাও অন্যের দুশ্মন হয়ে যাবে, কিন্তু যারা মুত্তাকি যারা মুমিন তারা কেউ কারো দুশ্মন হবে না। তারা দুনিয়াতেও যেমন একজন আরেকজনের উপকারে আসে, সেদিনও আসবে। সূরা তূরের আয়াত, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাতহুম যুররিয়্যাতুহুম বিঈমান, যারা নিজেরাও ঈমানদার আর ফ্যামিলিও ঈমানের ক্ষেত্রে তাদের পথই অনুসরণ করে চলেছে। আল হাকনা বিহিম যুররিয়্যাতুহুম, দুনিয়ায় আমি আল্লাহ তাদেরকে মিলিয়ে রেখেছি এমন না, জান্নাতেও আমি তাদের সাথে তাদের ফ্যামিলিকে মিলায় দিব। মানে কি? ধরেন আমি গুনাহগার, আল্লাহ অনুগ্রহ করে জান্নাত দিলেন, কিন্তু ছোট একটা জান্নাত হিসাবে আমি পাই, কিন্তু আমার বাপ অনেক আমল করেছে, অনেক বড় জান্নাতের মালিক হয়ে গেছে, এখন সেও জান্নাতি আমিও জান্নাতি, ইমানদার উভয়। ইমানদার না হলে তো কেউ কারো উপকারে আসবে না, কোরআনই জানিয়েছে। এখন আমি তো এত দূর যেতে পারছি না, তাই বলে আল্লাহ আমারে পিছায় রাখবেন? না না, কোরআন জানিয়ে দিল আল্লাহ আমার বাপের আমলের বরকতে আমারও বাপের সমান জান্নাত দিয়ে দেবেন। তাহলে বাপের দ্বারাও সন্তানের লাভ হয় কি না, আবার সন্তানের দ্বারাও বাপের লাভ হয় কি না? বলবেন ওই যে সুরায় আবাসার মধ্যে আছে 30 নম্বর পাড়ায়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, মানুষ ভাইরে দেখলে ভাগবে, উম্মিহি ও আবি বাপ মায়েরে দেখলে ভাগবে, ও সাহিবাতিহি ও বানি বউ বাচ্চা দেখলে ভাগবে, পরিচয় দিতে চাইবে না, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানু ইউগনি, প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। তাহলে এটার সাথে তো আয়াত মিলছে না, এটার সাথে আপনার ব্যাখ্যা তো মিলছে না। যদি ভাগেই সুপারিশ করবে কেমনে, যদি ভাগেই উপকারে আসবে কেমনে? জব সোজা, দুই আয়াতের মিলান বক্তব্য এমনি স্পষ্ট হবে। জব হলো এটা আল্লাহ অপরাধীদের বেলায় বলেছে। অপরাধীরা কেউ কেউ রে পরিচয় দিবে না, চিনেও না, চেনারে ভান ধরে থাকবে, মা বলবে বিয়েই করিনি এই বাচ্চা কোত্থেকে আসবে, বাপ বলবে তোর মুখই তো জীবনে দেখিনি, তুই আমার পোলাবি কোত্থেকে। এগুলো অপরাধীদের বেলায় হবে, মুমিনদের বেলায় না। নাহলে হাফিজ সাহেব কেমনে সুপারিশ করবে, শহীদ কেমনে সুপারিশ করবে? যদি পরিচয় না দেয় সুপারিশ কেমনে করে, বুঝা না মারে? তো পরিচয় দিবে, নিঃসন্দেহে দিবে। আল্লাহ তো বলেছেন দুশ্মন হবে, তবে সবাই না, ইল্লাল মুত্তাকিন, মুত্তাকি মুমিন বান্দারা কেউ কারো দুশ্মন হবে না।
তেমন কিছু বলবেন নাই মুখ দিয়ে এই ছোট্ট জিহ্বাটা দিয়ে দুইটা জিনিস যদি কেউ হেফাজত করে নবী গ্যারান্টি দিয়েছেন যে জান্নাতের গ্যারান্টি তারে আমি দিলাম মাই ইয়াদমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ খালি দুইটা জিনিস হেফাজত করো একটা হলো তোমার দুই চোয়ালের মাঝখানে যা আছে দুই চোয়ালের মাঝখানে জিহ্বা আছে আর দুই ঠ্যাঙ্গের মাঝখানে যেটা আছে লজ্জাস্থান নবী বলেন দুই চোয়ালের মাঝে যা আছে আর দুই ঠ্যাঙ্গের মাঝে যা আছে এ দুটোরে হেফাজত করো এ দুটো হেফাজত করার গ্যারান্টি আমারে দাও জান্নাতের গ্যারান্টি আমি তোমারে দিয়ে দিলাম তো পারবেন না জিহ্বারে হেফাজত করতে এমন বহুত কথা আছে যেই কথা বললে ঈমান থাকে না এ কারণে নবী তো অনেক সতর্ক করেছেন লা তাসাব্বু দাহরা ফা ইন্নাল্লাহ হুয়া দাহরু সময়কে গালি দিবা না আল্লাহই সময় মানে কি সময় তো চালান আল্লাহ ওই যে অনেকে আছে সময়ের গালি দেয় না যেমন এখন অনেক গরম গালি দিচ্ছে কখনো অনেক ঠান্ডা গালি দিচ্ছে কখনো অনেক বৃষ্টি গালি দিচ্ছে আরে পাগল গালিটা কার উপর গিয়ে পড়ছে চিন্তা করিস না গরম কি নিজের শক্তিতে এসেছে বৃষ্টি কি নিজের শক্তিতে এসেছে ঠান্ডা কি নিজের শক্তিতে এসেছে তুই খালি নিজেরটা ভাবলি কিন্তু এটা চিন্তা করলি না আল্লাহ একটা মহাবিশ্ব পরিচালনা করছে আল্লাহ তাআলার পরিচালনা নিখুঁত বলেই এই জমিনটা এখনো টিকে আছে তা জোগরে গালি দিতে না করেছেন কেন কারণ জোগরে গালি দিলে সেই গালি আল্লাহর উপর গিয়ে পড়ে তো কথাবার্তা বলতে তো এ কারণে সতর্কতা অবলম্বন করতে হয়